আজ প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো, সাথে সাথে মুসলিম ভাইরা পালন করছেন ইসলামী নবী মোহাম্মদের জন্মদিন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ মন্ত্রী মহলের আরও অনেকেই তাদের শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেছেন, আশা করি এই দিনটি সর্বত্র সমবেদনা এবং ভ্রাতৃত্বকে আরও বাড়িয়ে তুলবে। সবাই সুস্থ ও সুখী হোক। এই খুশির মুহূর্তে সুখবর হলো এসএসসি, ইউপিএসসি এবং ইউজিসি থেকে। এসএসসি বোর্ড 2018 সালের উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের যোগ্য পরীক্ষার্থীদের জন্য দক্ষতা পরীক্ষা আয়োজন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 26 নভেম্বর এবং স্নাতক স্তরের জন্য 18 ও 19 ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে। এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও উচ্চস্তর পদগুলির জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পর্ব 6 ও নির্বাচন পোস্ট 2019 ফলাফল প্রকাশে যাদের নট কোয়ালিফাইড হিসাবে ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে যারা অতিরিক্ত ফলাফলের যোগ্যতার জন্য বিবেচিত হয়েছেন তারা স্ক্রুটিনি পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়েছেন। তাদের সমস্ত নথি 21 নভেম্বরের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে। এদিকে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য 11 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে, তাই দেরি না করে শীঘ্রই যান ইউপিএসসির ওয়েবসাইটে। এদিকে ইউজিসি 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ভর্তির সময় বাড়িয়ে দিল 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই আরও এক ভালো খবর দিল আরবিআই। গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায় 2020 সালের 22 অক্টোবর ওপেন মার্কেট অপারেশনগুলির অধীনে প্রথম রাজ্য বিকাশ লোনের নিলাম করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক একাধিক মূল্য পদ্ধতি ব্যবহার করে মাল্টি সিকিউরিটি নিলামের মাধ্যমে এনএক্সে প্রদত্ত এসডিএলগুলি কিনবে। মোট 10,000 কোটি টাকার ওপেন মার্কেট অপারেশনের অধীনে এইচডিএলগুলির আরেকটি ক্রয় নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের অনেক অংশে সুবিধা হবে। এতে প্রতিটি রাজ্যকে সাবস্ক্রাইব হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই উৎসবের মরশুমে হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম। প্রতিদিনের প্রয়োজনীয় এই আনাজের দাম বর্তমানে প্রায় 100 টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে। এবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার পাশাপাশি চাহিদা অনুযায়ী যোগানের ভারসাম্য বজায় রাখতে পেঁয়াজ বীজে বিদেশে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। অন্যদিকে পেঁয়াজের কালোবাজারি রুখতে কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের তরফে জানানো হয়েছে, রিটেলাররা 2 টন অবধি এবং হোলসেলার ব্যবসায়ীরা 25 টন অবধি পেঁয়াজ মজুদ রাখতে পারবেন। এইসবের মধ্যেই আবার জামিনের আবেদন বাতিল হলো নীরব মোদির। এই নিয়ে সপ্তমবার তার আবেদন খারিজ করা হলো। জামিনের জন্য আরও বেশি পরিমাণ অর্থ জমা রাখতে এবং কঠিন শর্ত মানতে রাজি হলেও তিনি যদি পালিয়ে যান সেই জন্য শর্তে রাজি হয়নি আদালত। অপরদিকে সাধারণ নাগরিকদের যাতায়াত সহজ করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের নির্দেশিকা মেনে কাজ করে চলেছে বিদেশ মন্ত্রক। তাদের নির্দেশ মেনেই হায়দ্রাবাদের এক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংস্করণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সহায়ক বিদেশমন্ত্রী ভি মুরলীধরন জানান, আমরা আমাদের কাজটি পুনরায় আবার শুরু করার এবং আমাদের অর্থনীতি পুনরায় চালু হওয়ার সাথে সাথে যথাযথভাবে করোনা পরিস্থিতির আগের অবস্থায় পৌঁছানোর জন্য আশাবাদী। অন্যদিকে ভারতীয় অঞ্চল রেল মহিলাদের সুরক্ষার বিষয়ে মেরি সাহিলি প্রকল্পের উদ্যোগ নিয়েছে। নিজস্ব স্টেশন থেকে গন্তব্য স্টেশন পর্যন্ত যাত্রার জন্য ট্রেনগুলিতে ভ্রমণকারী মহিলা যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ। এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জম্মু কাশ্মীরের শ্রীনগর, অনন্তনাগ ও বারামালুর 7টি জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি দিল্লির আরও 2টো জায়গায় তল্লাশি চালায়। যেসব সেবামূলক সংস্থাগুলো সেবামূলক কাজকর্মের জন্য তৈরি, তারা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে যুক্ত কিনা এবং তাদের অর্জিত অর্থ কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্বারা প্রাপ্ত কিনা তা খতিয়ে দেখতে এই তল্লাশি চালায়। এছাড়াও দিল্লি সোনা পাচার কাণ্ডকে কেন্দ্র করে যে ব্যক্তিদের ধরা হয়েছিল তাদের অপরাধ কার্যকর করার অবস্থানগুলির খোঁজে 29 তারিখ আসামের গুয়াহাটিতে 4 জায়গায় ও মহারাষ্ট্রের সাংলিতে তদন্তকারী দল তল্লাশি চালায়। অপরদিকে ভারতীয় সেনা কমান্ডারদের জন্য সেনাবাহিনী প্রধান ফ্লাইট সেফটি ট্রফির প্রতিষ্ঠা করেছে। মূলত ফ্লাইট সুরক্ষার দিকে পরিচালিত প্রচেষ্টার প্রচারের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি উড়ানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রচারের ক্ষেত্রে সেনাবাহিনী বিমান চালানোর কর্পোরেশনের ইউনিটের মধ্যে স্বতন্ত্র বিমানগুলির প্রথম বিবেচনা করা হয়েছে। এত কিছুর মধ্যেও করোনা ঠিকই নিজের কাজ চালিয়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে করোনা ভ্যাকসিন চলে এলেও জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে আগামী বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে
মনে করছেন মার্কিন সংক্রামক বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফৌসি। বৃহস্পতিবার মেনবোর্ন বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ আলোচনায় এমনটাই জানিয়েছেন তিনি। এদিকে দিল্লির স্বাস্থ্য আধিকারিকরা গত এক মাসে করোনার মামলা 46% বৃদ্ধির জন্য বায়ুদূষণকে দায়ী করেছে। তবুও বাদ পড়েনি 2040-এর অলিম্পিক ক্রীড়াবিদদের প্রশিক্ষণ। সারা দেশের এসএআই এর জাতীয় উৎকর্ষ কেন্দ্রগুলিতে পুনরায় প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে 96% খেলোয়াড় এই প্রশিক্ষণ পর্বে যোগ দিয়েছেন। অ্যাথলেটরা যাতে বাইরের লোকের সংস্পর্শে না আসেন তার জন্য নিরাপদ জোনের ব্যবস্থাও করা হয়েছে। গতকাল ফ্রান্সের নিস শহরে গির্জার কাছে এক নৃশংস হামলায় নিহত হয়েছেন এক মহিলাসহ মোট 3 জন। এই নৃশংস হিংসার ঘটনা নিঃসন্দেহে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছেন নিসের মেয়র ক্রিশ্চিয়ান অ্যাস্ট্রোসি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে আছে ভারত। নিস শহরের এই হামলার তীব্র নিন্দা করে এবং ফ্রান্সের নিহতদের পরিজনদের সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।